মরতে বসেছে এক সময়ের স্রোতস্বিনী আড়িয়াল খা নদী। বাঁধের পর বাঁধ দিয়ে যেন নদীটির গলা টিপে ধরা হয়েছে। এখন আর নদী বলে চেনাই যায় না তাকে। কিশোরগঞ্জের কটিয়াদি শহরে মাত্র 3 কিলোমিটার জায়গায় আড়িয়াল খার উপর 5টি বাঁধ তৈরি করে নদীর এমন অবস্থা করা হয়েছে। সহকর্মী সৈয়দ মোরসালিন দারাশিকো পাঠিয়েছেন রিপোর্টটি। জানাবেন সুরাইয়া সীমা। ভালো করে দেখলে এখনও বোঝা যায় এটি খাল বা কোনো বদ্ধ জলাশয় নয়, এখানে একটি নদী ছিল। তবে একসময়ের সেই আড়িয়াল খা নদীর রূপটি আর নেই, যার প্রভাব পড়েছে পরিবেশ ও কৃষিকাজেও। কটিয়াদি থানার সামনের সড়কটি 80-এর দশকে তৈরি। নদীকে দুভাগ করে বাঁধ দিয়ে নির্মিত হয় এই সড়ক। শুধু থানার সামনেই নয়, এভাবে নদীকে খণ্ড বিখণ্ড করে সেতু না বানিয়ে নদীতে দেয়া হয়েছে বাঁধ, তাতেও তৈরি হয়েছে সড়ক। আড়িয়াল খা নদী চালু অবস্থা, বহুত নৌকা আইতো, লঞ্চ আইতো, বাঁধ হওয়ার কারণে মানে নির্মিত। প্রচুর জলাবদ্ধতা সৃষ্টি হয়, বৃষ্টির পানিয়ে পুরা ভরার থাকে। এখানেই শেষ নয়, উপজেলার ভরাদিয়া ও ফেকামারা নোয়াপাড়া এলাকাতেও আড়িয়াল খার উপর বালু ফেলে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে বড় রাস্তা। 5 থেকে 6 মাস আগে কাভিকা প্রকল্পের 4 লাখ টাকা খরচে এটি নির্মিত হয়। তবে স্থানীয়রা এমন রাস্তা নয় চেয়েছিলেন, চলাচলের সেতু। স্থানীয়দের মতামত উপেক্ষা করে চারিয়াকোনা চর, নোয়াকান্দি, খামখেয়ালি বাজার, গজারিয়া বাজারেও এ ধরনের বাঁধ দিয়ে নদীতে করা হয়েছে রাস্তা। একটা ব্রিজ করতে পারলে আমাদের জন্য, বাইরে এলাকাবাসীর জন্য অনেক উপকৃত হতো। একটা ব্রিজ করলে এটা যাতায়াতের সুফল মানুষ পাবে, নদীটাও থাকবে। নদীতে বাঁধ হলেও এতে বাধা দেয়নি পানি উন্নয়ন বোর্ড। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আড়িয়াল খা নদী ভরাট করে ফ্লোপাত বন্ধ করে দিয়েছে, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো মতামত বা এনওসি নেয়নি, যেটার প্রয়োজন ছিল। আমরা খোঁজ খবর নিচ্ছি, আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। নদীর পানি প্রবাহ বন্ধ করে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের কথা স্বীকার করে নদীর নাব্যতা ও গতি ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন মহলে পূর্ণ খননের বিষয়ে অবগত করা হবে বলে জানান জেলা প্রশাসক। নাব্যতা রক্ষার জন্য যেটি পূর্ণ খনন, এই পূর্ণ খননটি খুব জরুরি। তার জন্য আমরা নৌপরিবহন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় দু জায়গায় আমরা এটি লিখব। পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে আড়িয়াল খা নদীর উৎপত্তি। সেখান থেকে একটি শাখা হয়ে কটিয়াদি সদরের মাছ দিয়ে প্রবাহিত হয়ে কুলিয়ারচর পর্যন্ত গেছে। এই অংশটির দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিদ্যুতের অপচয় রোধে প্রযুক্তির ব্যবহার, এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জে 43তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এর উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মাশরুকুর রহমান খালেদ, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও এম এ আফজল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেলায় 13টি উপজেলা থেকে 120টি স্টল স্থান পায়।